গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। এখনকার ভিডিওটা একটু সিরিয়াস ভিডিও করব প্রিয়াকে নিয়ে। দেখো, কিছু মানুষ আছে না, বোকার মতন এমন এমন ক্যামেরা খুলে কিছু কাজ করে। দেখো, বোকার ভেতরে আমিও করি অনেক সময়, কিন্তু একটা টাইম থাকে যে যখন মানুষ সচেতন করে দেয় তখন সেই জায়গাটা সামলে চলা। প্রথমত বলছি প্রিয়াকে, প্রিয়ায় কেন বারবার ঠকে? কেন প্রিয়ার বারবার ভুল হয়ে যায়, প্রিয়ার বারবার ঠকে? ঠকি কি আমরা? না, আমরাও ঠকি, আমরা ঠকি। এবং ইভেন আমাদের আগেও যারা নানান জায়গায় নতুন নতুন সবাই যাই, সবাই মোটামুটি কম বেশি ঠকে, কিন্তু প্রিয়ার ঠকার সংখ্যাটা একটু বেশি। কেন কেন প্রিয়ার লোককে হাসায়? কেন প্রিয়া আজকে অনেকের, শোনো, প্রিয়ার জন্য লড়তে ইচ্ছা করে। সত্যি বলছি, বিশ্বাস করো মন থেকে, তোমরা খারাপ পিও না। হয়তো আমার ঘরে অনেক মানুষ আছে যারা প্রিয়াকে ভালোবাসো, তাদের জন্য কিছু সচেতনতা, যেমন প্রিয়ার সচেতনতার জন্যে কিছু ভিডিও দিল, তোমাদেরকে ঠিক এই সেম সচেতনার জন্যে আমিও কিছু বলছি। এই যে বোকা হওয়া না তুমি বোকা বানাচ্ছ, কোনটা? দুটোর মধ্যে একটা। দেখো, প্রথমত একটা কথা বলি, আমরা রিক্স কখন নেওয়া যায় জানো? যখন সত্যিকারেরই অঢেল পয়সা থাকে, তখন দেখি না এটা অপশান না হলে ওটা, ওটা অপশান না হলে এটা, আমরা করতে পারি। কিন্তু যখন আমাদের কাছে সীমিত পয়সা থাকে না, তখন আমাদের অপশানে যাওয়ার সম্ভবই হয় না, তখন যাই করবো ফাইনাল করবো। তা দেখো, আমিও কিন্তু একটা মফস্বলেই থাকি, একদম একটা ছোট্ট শহর কৃষ্ণনগরে থাকি। প্রিয়া যেমন একটা ছোট্ট কুচবিহার জেলায় একটা ছোট্ট গ্রামে থাকে, আমিও কিন্তু একটা ছোট্ট মফস্বল শহর, আমার তো একটা না গ্রাম বলা চলে, কারণ এখানে সবারই পাকা বাড়ি, মোটামুটি সবাই সব দিকে সুব্যবস্থা আছে, এবং মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমি যেহেতু বসবাস করছি, তাই আমি বললাম যে আমিও কৃষ্ণনগর একটা ছোট্ট শহরেই বসবাস করি। এই ছোট্ট শহর থেকে নিশ্চয়ই আমরা পথ চলার আগে যখন বড় হাইফাই জায়গায় যাব, তখন আমরা অন্যের কাছ থেকে পরামর্শ নেব। দেখো, কেউ তোমাকে যে পরামর্শ দেবে যে ওইখানে গিয়ে এই ডাক্তার দেখাও, এটা করো, ওটা করো, সে নিশ্চয়ই ওর এইটুকু অভিজ্ঞতা থাকবে, সে সেখানকার ডাক্তারের নিশ্চয়ই দেখিয়েছে তার বাচ্চাকে, নিশ্চয়ই সে এই সব রাস্তাগুলো দিয়ে চলেছে, মানে ওখানকার অটোওয়ালা ভালো না, ওখানে হোটেল করতে গেলে তুমি ডাক্তারের চেম্বারের খুব কাছাকাছি দেখবা, হসপিটালের খুব কাছাকাছি হোটেল পেয়ে যাবা। দেখো, যত বড় বড় শহরে যাবা, যত বড় বড়, সে কলকাতায় বলো, সে তুমি মুম্বাই বলো, সে তুমি দিল্লি বলো, সে তুমি পুনে বলো, সে তুমি ব্যাঙ্গালোর বলো, প্রত্যেকটা বড় বড় মাল্টিন্যাশনাল জায়গায়, মাল্টিন্যাশনাল শহরে বা ওইসব এরিয়ায় যেখানে ভালো ভালো ডাক্তারদের ইয়ে, সেখানেই সমস্ত আশেপাশে হোটেল থাকবেই থাকবে। পুনেতে হোটেল কম, হোটেলের সংখ্যা কম, এই বোকা বোকা করে না ভিডিওগুলো করো, আর ওই দালাল সুযোগ পায়, দালাল তোমাকে ঠুকতে বসে, ভালো লাগে এই দালালের ছোটো মানে দালালের এই সব ছোটো বড় কথাগুলো তোমার শুনতে ভালো লাগে? দেখো, তোমার ভালো লাগে, কেন বলছি, নাহলে তুমি ভিডিওর ভেতরে এমন এমন কিছু করো, ওকে বলার সুযোগ করে দাও। দেখো, আমরা তোমাকে নিয়ে চাই পজিটিভলি চলবো, কিন্তু তুমি নেগেটিভ কিছু দেখালে তোমার পজিটিভ, তোমার ওই লড়বো কী করে, চলবো কী করে, কী করে তোমাকে বলবো যে তোমার এগুলো ভুল, এগুলো করো না, কারণ তুমি তো কারোর পরামর্শ নিয়ে করবে না, তুমি তোমার মতো করবে। একটা জিনিস জানো তো, সন্দীপের সাথে না, সত্যি বলছি, সন্দীপের সাথে তুমি লড়লে, সন্দীপের হয়ে লড়লে তুমি জিতবে। আমি ভিউয়ার্সকে বলছি, এটা প্রিয়াকে বলছি না, কেন বলো তো, সন্দীপ না ভালো আর মন্দ বিচার করার ক্ষমতাটা ভীষণ। ও কিন্তু একটা বাঘকুলার ছোট্ট গ্রামেই থাকে, কিন্তু বিচক্ষণতা ওর এত কুইক, ও ভীষণ ধরতে পারে ভালো আর মন্দ, কোনটা গেলে ভালো হয়, মন্দ কোনটা গেলে হয়, কোথায় কতটুকু কথা বলতে হবে, কোথায় কোথায় কোথাও চলতে গেলে। দেখো, আমার ব্যাঙ্গালোরটা মোটেই চেনা জানা শহর নয়, তাই তো, একেবারে চেনা জানা নয়। তাহলে আমি কী করলাম, আমি একটা লাইভ করলাম, লাইভ করে এই যে তোমাদের মতো ভিউয়ার্সের কাছে হেল্প চাইলাম, যে আমি কিন্তু কিচ্ছু চিনি না, প্লিজ তোমরা আমায় হেল্প করো, আমি কী করে ব্যাঙ্গালোরে যাব, কোন ডাক্তার দেখালে ভালো হয়, কোনটায় কী করলে ভালো হয়, তোমরা প্লিজ বলো, শুভর এই প্রবলেম হয়েছে, আমার একটা ভালো পালমোলজিস্ট দরকার, সেটা আমি কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট করতে পারবো। প্রচুর লোক আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে, প্রচুর, এবং যোগাযোগ করেছে। তারপরে তোমাদের চোখের সামনেই এই যে প্রিয়াঙ্কা, সে একটা অ্যাজ এ ভিউয়ার্স হয়ে সে আমাকে স্টেশন অব্দি নিতে চলে এসেছে। দেখো, আমার চ্যানেলটা কতটুকু, 50,000 সবে, তাও তখনও হয়নি, যখন আমি ব্যাঙ্গালোরে গেছি তখনও 50,000 হয়নি, 50,000 মানে 49,500 হয়েছিল, 4,500 বাকি ছিল, যেটা আমি এখানে এসে হয়েছে। তাহলে তোমরা বলো যে কী করে সম্ভব, যার এই 2-2.5 লাখ
এর পরিবার আছে, তাদের মধ্যে কেউ তোমাকে এইভাবে হেল্প করে না যে ঠিক আছে তুমি আসছো তাহলে তোমাকে আমি ওই হসপিটালে যখন তুমি যাবে তাহলে ওইখানকার ডাক্তারের হসপিটালের আশেপাশে তোমাকে হোটেল বুক করে দিচ্ছি, বা তুমি যদি হোটেল বোকার মতো কথা বলো তুমি গ্রামে থেকে তুমি নাকি হোটেল বুক করবে না, কারণ হোটেলওয়ালা বলবে গিয়ে সেখানে গিয়ে দেখবা ওই হোটেলই নেই, ওরা টাকা নিয়ে নিয়েছে অথচ হোটেল নেই। তুমি কি পাগল প্রিয়া? তুমি এইটা সোশ্যাল প্ল্যাটফর্মে কী করে বলতে পারো এরকম কথা? গুগলে যখন সেই যে কোনো জিনিস ম্যাপে যখনই দেখাবে তখন তাকে তার একটা রেজিস্ট্রেশন থাকবে। আজকে এই ডাক্তার, আমরা যে ডাক্তার দেখাতে যাই না, এই হসপিটালগুলোর একটা রেটিং থাকে। আমাকে টুকিটাকেও কিন্তু একটা হসপিটালের লিঙ্ক পাঠিয়েছিল, সেটাকেও রেটিং করেছি, আর এবং আমি মণিপালে গেছি, সেটা মণিপাল সবথেকে হাই রেটিং, মানে ওটা হাইফাই হসপিটাল, হাইফাই হসপিটাল, বিশ্বাস করবে না। ওখানে বললাম তো ওখানে আমরা ভেতরে কিছু খেতাম না, কিচ্ছু খেতাম না আমরা, এবং শুভদের আবার এত, ওদের আবার মানে বিশ্বের ব্যবস্থায় প্রতিদিন বিসলারি ওয়াটার দুটো করে বোতল সকালবেলা ভোরবেলা এসে দু বোতল এরকম করে করে বড় বড় বোতলের জল সকালবেলা এসে দু বোতল জল দিয়ে যাবে, আবার সন্ধেবেলা এসে দু বোতল জল দিয়ে যাবে, সারাদিনের 4 লিটার জল, এটা খাওয়ার জল দিয়ে গেল, এবার তোমার ফুরিয়ে গেলে তুমি ওখানে রুমে নাম্বার আছে টেপো ফোন আবার জল দিয়ে যাবে। এটা আমি পেশেন্টের কথা বলছিলাম, আমরা বাইরে ভয়ে কোনো কিছু খাবার খাইনি, কারণ হোটেল হসপিটালের ভেতরে প্রত্যেকটা জিনিসের দাম এক কাপ কফি খেতে গেলে 180 থেকে 185, একটা ছোট স্যান্ডউইচ মানে ওগুলো সব ব্র্যান্ডেড, সব হাইফাই, মানে পিওর কফি, পিওর খাবার, পিওর সব ওখানে পিওর দেবে। তা আমরা কখনো খাইনি, যার যতটুকু ক্ষমতা ভাই তার ভেতরে তো চলতাম। এবার আমি বলি হোটেলের ভাড়া, তুমি হোটেল খুঁজেছো এবং তুমি এই দূর থেকে হোটেল বুক করছো না, একটা রুমের ভাড়া দিয়ে বুক করছো না যে আমি অমুক দিন যাবো, আমি অমুক হসপিটালে ডাক্তার দেখাবো, সেখান থেকে হোটেলের দূরত্বটা কতটা তোমরা গুগল ম্যাপ দেখছো না, তোমরা যখন বোঝো না তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে মেশে, তোমাকে পুনে অবধি যখন পাঠিয়েছে তাহলে তোমাদের সাথে মেশে সেরকম কোনো শিক্ষিত তোমার ভিউয়ার্স আছে যে আর নলেজ আছে এইখানটা ডাক্তার দেখাও, এই হসপিটালে আসো, এইখানে ভর্তি করো, বা এইখানে দেখো বোন মেরো ট্রান্সপ্লান্ট ছাড়াও মেডিসিনের দ্বারা বা ইঞ্জেকশনের দ্বারাও ট্রিটমেন্ট করা যাবে, বা সেখানে তুমি রেখে ট্রিটমেন্ট করবে, বা এখান থেকে তাহলে তুমি আমাকে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দাও, আমি তোমার জন্য রুম বুক করছি বা হোটেল বুক করে দিচ্ছি, এখান থেকে এর দূরত্ব তোমরা বিশ্বাস করবে না। আমারও সমস্ত ব্যবস্থা ছিল, হোটেল থেকে পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তায় হোটেলও বুক, পার ডে ভাড়া কত, শুধু আমরা যাব 7 তারিখে আমরা নেমেই হোটেলে ঢুকবো, সেই অবধি মাঝে প্রিয়াঙ্কা আমায় ফোন করে, ও আমাকে মানে ভালোবাসার তাগিদেই বা জোর করেই যে মাসি তুমি আমার কাছে থাকবে। তো এটা দেখো আমি জাস্ট কেন তোমাদের এই ভিডিওটা করলাম, সে প্রিয়াই হোক, সে সন্দীপই হোক, সে অন্য কেউই হোক, যে কেউই হোক, ভুলকে আমি ভুল বলবো আর ঠিককে আমি ঠিক বলবো। এখানে ভুল কি সত্যিও ভুল করছে না ইচ্ছা করে এই কেওয়া সৃষ্টি করছে, না দালালোকে নিয়ে কন্ট্রোভার্সি করুক, দালালোকে নিয়ে যা বাজে ভিডিও করে দেখতে খারাপ লাগে, বিশ্বাস করো দেখতে ভীষণ খারাপ লাগে, যে ও একটা বাচ্চার মাকে, অসুস্থ বাচ্চার মা, অসুস্থ বাচ্চার মা শুনতে ভালো লাগে? কেন তুমি এত কেয়ারলেস হবে, কেন তুমি এত তুমি নিজেকে বুদ্ধিমান দেখাও? তুমি ওইখানে থেকে এত বড় একটা চ্যানেল দাঁড় করিয়েছ, নিশ্চয়ই তোমার ভেতরে ট্যালেন্ট আছে, নিশ্চয়ই তোমার মধ্যে গুণ আছে, নিশ্চয়ই কথা বলার কোনো রকমের বলতে ভালো পারো, নাহলে মানুষের মনে তুমি জায়গা করলে কী করে, মানুষ তোমাকে ভালোবাসলো কী করে? তাহলে এই যে ছল চাতুরি বোকা বানিয়ে মানুষকে ভালোবাসা, সেই ভালোবাসা তুমি ধরে রাখতে পারবে না। আমি তোমাকে সেদিনই বলেছিলাম তুমি দু মাস টাইম নিয়েছো ভিউয়ার্সের কাছে, 2 মাস অবধি তুমি যদি ধরে রাখো তুমি কখনোই তোমার টাকা উঠবে না, দেখো উঠেছে, ওঠেনি তোমার খুব বেশি হলে, বলে না যখন গরম থাকে তখনই ব্যাপারটা সবাই ছোটে, ধীরে ধীরে প্রলেপ পড়ে গেলে সেটা ভুলতে থাকে, তার মধ্যে তুমি একটা ভিডিও ছাড়লে, ছাড়ার পরেই সাথে সাথে তোমাকে ভিউয়ার্স কিছু বললো, তুমি সেকেন্ড ভিডিও আরেকটা ছেড়ে দিলে, তারপরে তুমি তোমার ব্লগের ভিডিও নিয়ে এলো, তোমার ব্লগের ভিডিওটি আমরা কী দেখলাম, সেটা রেখে দিলে আবার পরের দিনের ব্লগের মধ্যে, মানে আমরা অপেক্ষায় ছিলাম, এই অপেক্ষা করানোর জন্য তুমি এই দুটো ভিডিও দিলে, বোকার মতো না তুমি অ্যাকচুয়ালি, এই দালাল তোমাকে যে বাজে কথাগুলো বলে যেগুলো আমাদের শুনতে একদম ভালো লাগে না, তুমি ইচ্ছা করে মনে হয় ওকে পোক করে এইসব গালাগালি এইসব বাজে কথাগুলো শোনার চেষ্টা করো। কী করে একটা মানুষ বারবার ঠকে, কী করে একটা মানুষ বারবার কী করে, শুধু তুমিই কেন ঠকবে, আর ঠকলেও সব কিছু তুমি বলবে কেন? তাহলে তুমি প্রথমবার ঠকে তুমি সেখান থেকে কী শিক্ষা নিলা? তুমি ভিডিও করে আরও দুজনকে শিক্ষা দিতে গেছো,
নিশ্চয়ই তুমিও তো ভিডিও সেই ঠকা প্রথম যখন ঠকেছিলা হোটেলে গিয়ে থাকার পর, সেখানে 4 পিস মাংস দিয়েছিল, সেখানে প্রথমে রাতে বলেছিল এত টাকা দাম, পরের দিন এত টাকা নিয়ে নিয়েছে, তুমি ভাবতে পারোনি, এই করতে পারোনি, যখন প্রথমবার ঠকো দ্বিতীয়বার তো সেই সব জায়গাগুলো মানুষ নজরে রাখে। তোমার বর দেখছে গুগল ম্যাপে হসপিটাল তোমাদের ওই হোটেল থেকে কাছে, অথচ তারপরেও তোমরা গেলে তার মানে একেবারে তোমরা বোকা, নালে বোকা বোকা সেজে থাকো। হয় তোমরা একেবারে এমন বোকা যে তোমরা কাউকে বিশ্বাস করো না, বোকারা কিন্তু কাউকে বিশ্বাস করে না, মাথায় রাখবে। তোমাদের আরও একদিকে একটা কথা বলছি, যারা ভীষণ বোকা হবে না তারা কখনো কাউকে বিশ্বাস করে না। তার মানে তুমি কোনো ভিউয়ার্স বা কোনো ক্রিয়েটার্স বা কারোর প্রতি তোমার ভরসা নেই, তুমি সব কিছু নিজের ওপর দিয়ে করতে চাও, নিজেকে চালাক ভাবো, ভরসা করতে শেখো, এই ভিউয়ার্সদেরকে ভরসা করতে শেখো, যারা নির্দ্বিধায় তোমাকে প্রতিদিন তোমার মানে চোখ বন্ধ করে তোমার ব্লগটা দেখে যাচ্ছে, তোমার ছেলে সুস্থ থাকা গেটের সামনে দিয়ে একটা প্রাণী হাঁটতে পারবে না। এই দেখ এই যে এটাকে নিয়ে এসে বসালাম এখানে, শুদ্ধ চলে যাচ্ছে পাড়ার লোকের সাথে ঝগড়া করতে। তাই আমি কিছু ভিউয়ার্সকে বলবো, কবিতা দাস এবং এরকম আমার অনেক কটা ভিউয়ার্স আছে যারা ভীষণ ভালোবাসে আমাদের প্রিয়াকে, সে কারণে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই প্লিজ ক্ষমা করে দিও, কারণ তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি এবং প্রিয়া একটা সত্যিকারের অসুস্থ বাচ্চার মা, সেই হিসেবে আমরা চাই প্রিয়ার পাশে দাঁড়াতে, কিন্তু প্রিয়ার এই সিলি সিলি ভুল আর সেগুলো ভিডিও করে, এই যে এরা বোঝে না, এই কিছু কিছু রেভিনিউ ইনকাম করতে গিয়ে এরা মানুষের কাছে সারা জীবন এরা যে আলু সেদ্ধ ভাত খাবে সেগুলোর কথা ভুলে যায়, ভুলে যায়। এরা এই কিছু কিছু ভিউজ আপ করার জন্য এরা এমন কাজ করে, তারপর এদের না ভিডিও দেখার প্রতি এনার্জি কমে যায়, ও প্রায় সময়ই ফ্রড হয়, ও প্রায় সময়ই ঠকে। এই যে আর্জেন্ট ভিডিও লিখে লিখে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখার এনার্জি কিন্তু চলে যাবে, কারণ এদের কাছে সবকটাই আর্জেন্ট। এবার সবকটা আর্জেন্ট হলে তো মানে সবকটা ভিডিও আর্জেন্ট দেখতে ঢুকবে না, তাই না? লোকে ভাবে ও এই আর্জেন্ট ও লেখে, ও এটা এরকম ক্লিক বেট থাম্বেল যারা দেয় তাদের ভিডিও দেখারও এনার্জি কমে যায়, কারণ বলে ও ভিডিও তো থাম্বেলে ওরকম দিয়েছে, ওরকমই দেয়, ভেতরে কিচ্ছু থাকে না। এই মানুষ ঠাকানাগুলো না বন্ধ করো। তুমি যখন পুনেতে গেছো নিশ্চয়ই কারো সাজেশান নিয়ে গেছো, যার সাজেশান নিয়ে গেছো সে নিশ্চয়ই জানে রাস্তাঘাট, আর সে প্রথমবার যদি গিয়ে থাকে, সে যদি ডাক্তারের উপকার পেয়ে থাকে তবেই কিন্তু সে তোমাকে সাজেশান দিয়েছে, আর সে যখন এই সাজেশানটা দিয়েছে তখন সে তার আশেপাশে, আমরা প্রত্যেকে এখন যদি কেউ ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে যায় অন্তপক্ষে আমি এইটুকু অ্যাডভাইস তাকে দিতে পারবো যে হ্যাঁ মণিপালে তোমরা ঢুকে এখানে রেজিস্ট্রেশন করো এবং ওখান থেকেই তোমরা ডাক্তার কোন ডাক্তার দেখাবে কোন রোগের কী ডাক্তার ওরাই সাজেস্ট করে দেবে, সেখান থেকে নাম লেখো ওখানে গিয়ে দেখো। এখন হোয়াটসঅ্যাপ কলে কী করে ডাক্তার দেখানো হয় সেটাও আমি শিখে গেছি, সেটাও আমি আমার অভিজ্ঞতা থেকে মানুষকে বলতে পারবো যে প্রথমবার দেখিয়ে আসার পর খরচ কিন্তু এরকম হতে পারে, প্রথমবার দেখিয়ে আসার পর তুমি সেকেন্ড টাইম যে যেতেই হবে তা না, তোমার পেশেন্ট যদি ভালো থাকে ওরা সবসময় চেষ্টা করে যে তোমার খরচ না বাড়িয়ে কম খরচে তোমাকে কী করে সুস্থ করা যায়, এবং সুস্থ করার জন্য হ্যাঁ মেডিসিনগুলো শুভকে ভীষণ দামি দিয়েছে, তার কারণ শুভ রোগটা পুরনো, পুরনো রোগ সারাবে, রোগটা বাঁধাতে বহুদিন, আজকে শুভর বয়স 58 বছর, রোগটা বেঁধেছে শুভর হয়তো 16-17 বছর যখন ও ছোটো ছিল, তখন থেকে নিউমোনিয়া থেকে শুরু হয়েছে, তাহলে ফুসফুস খারাপ তখন থেকে, তার উপরে এত ড্রিঙ্কস করেছে, স্মোক করেছে, ভীষণভাবে ও নিজের উপর টর্চ মানে ইয়াং বয়সে যা হয় মা বাবা ছাড়া গরু থাকলে যা হয় প্রচুর পরিমাণে নিজের উপর টর্চ করে, সেই রোগগুলো কোথায় যাবে, সেভাবে নিজের উপরে ইয়ে করেছে কিন্তু খাবার খাবার সেভাবে খায়নি, পরে ধীরে ধীরে বিয়ের পর ধরো আমার মা বাবার হাতে এসে বা আমাদের বাড়িতে পড়ে হয়তো একটু যত্নে তাও, তাহলে এগুলো তো তোমাদের দেখতে হবে, সেই পরে তারপরে সেই রোগটা এখন সারাতে নিশ্চয়ই সময় লাগবে আমাদের, আর সেই রোগটা সারাতে যে সময়টা লাগবে তার জন্য মেডিসিন ভাই খেতে হবে দামি। আমাদের এই যে নার্সিংহোমে ভর্তি থাকো, এই দৌড়াতে দৌড়াতে নিয়ে যাও, এই দৌড়াতে দৌড়াতে নিয়ে আসো, এর থেকে তো আমার মনে হয় দামি মেডিসিন দিলে কটা মেডিসিন খেয়ে অন্তপক্ষে তুমি ঘরে খাচ্ছ, ঘরে খেয়ে তুমি তোমার ব্যবসাটা চালাতে পারছো আর ট্রিটমেন্টটাও করতে পারছো, এটা তো বেশি ভালো আমার মনে হয়। নাকি এই যে ঘন ঘন 2 মাস অন্তর অন্তর ব্যাঙ্গালোরে ছোটো 15 দিন করে দোকান বন্ধ রাখো, আর এই যাওয়া আসা প্লেনে যাও ট্রেনে যাও এই টিকিটটা বুক করতে অন্তপক্ষে 2 মাস আগে টিকিট বুক করে রাখো, এই 2 মাস আগে বুক করা মানে তুমি তোমার টাকাটা ইনভেস্ট করে দিলা, আমাদের ব্যবসাদারের মতে সে টাকা টিকিট কেটে রাখো, সেই টিকিটের চেয়ে ডাক্তারে যাও, যাওয়ার আগে একটা বিশাল ঝামেলা, এর থেকে হোয়াটসঅ্যাপে কি সুন্দরভাবে ডাক্তার দেখছে এবং শুভকে টেস্ট লিখছে, টেস্টের রিপোর্ট দেখছে, মেডিসিন দিয়ে দিচ্ছে, খুব সহজ স্বচ্ছ সুন্দর ট্রিটমেন্ট, এগুলো আমরা মানুষকে অ্যাডভাইস দিতে পারবো বলতে পারবো, কিন্তু তুমি এগুলো কী বলছো, তুমি এগুলো কী বলছো, তোমার থেকে বুদ্ধি অনেক মানুষ রাখে, অনেক বেশি রাখে, তুমি হোটেলে তুমি একটা পুনে শহরে চলে যাচ্ছ, তুমি এখান থেকে ডাক্তারের নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ,
তাই না? তাহলে সেখানে তুমি যখনই গুগলে সার্চ করবা ওই ডাক্তারের আশেপাশে হোটেলগুলোর লোকেশন সব, এখন তুমি একটা ছোট্ট মুদিখানার দোকানেরও লোকেশন দেখিয়ে দেয়, একটা ছোট তুমি ওই চায়ের স্টল, টি স্টল, তোমার হচ্ছে ছোট্ট রেস্টুরেন্ট, ছোট্ট যেগুলো ওরা হয়তো গুগল ম্যাপে করেনি কিন্তু সব দেখায়, সেগুলো ফ্রড হবে। তুমি একটা হোটেলে যখন টিকিট, ঘর, রুম বুক করছো, টাকাটা যেভাবে অ্যাডভান্স করছো নিশ্চয়ই টাকাটা দিচ্ছ, তার কোনো একটা লিঙ্ক থাকছে, সেই হোটেলের রুমগুলো তুমি হোয়াটসঅ্যাপে দেখছো, তার সঙ্গে কথা বলছো, তার হোটেলের পুরো ডিটেলস নিচ্ছ, তারপর গিয়ে তুমি বুক করছো। মানে এত বোকা বোকা কাজ করলে ভাই একে কে কেন এই ইয়ে বলবে না, তোমরা বলো কেন ওই দালাল বলবে না, আর কেন মানে প্রিয়া এইরকম কথাগুলো শুনবে না? ভিউয়ার্সরা যেগুলো বলেছে শোনো, বহু আমাকে আমাকে সন্দীপকে নিয়ে কম লোকে নোংরা কমেন্ট লিখেছে, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেবো। নোংরারা নোংরা কমেন্ট লিখবে যাদের সত্যিকারের, এটা তো তুমি বোকা বোকা কথা বললে, আর তাহলে বোকা বোকা কথার যারা বুদ্ধিমান হবে তারা তোমার কথাগুলো বোকা বোকাই বলবে, সেটার জন্য আবার তোমার ফোসকা পড়ে যায়। মোটামুটি প্রিয়াকে কিছু বলে না, প্রিয়া ঠাস করে ফোসকা পড়ে যায়, আর প্রিয়ার সাথে সাথে ক্যামেরা খুলে বসে। সোশ্যাল মিডিয়াটা না আমার মনে হয় তুমি খুব শীঘ্রই তোমার বন্ধ হয়ে যাবে, এই সোশ্যাল প্ল্যাটফর্মটা যেটার দ্বারা তুমি করে খাচ্ছ, যেটার দ্বারা তুমি স্বপ্ন দেখছো, তোমার এই চিরাচরিত্রের জন্যে, এই যে তোমার এই ভুল ভুল কাজ আর এই ভুল কথাবার্তার জন্যে তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারবা। সবাই মন্দিরা নয়, মন্দিরা ভিউজ টানতে জানে, মন্দিরা নিজেকে ছোট করতে জানে, আবার মন্দিরা মানুষের মনে ঘরও করতে জানে। সবাই নিজেকে মন্দিরা ভেবো না, তোমরা মন্দিরা হতে পারবে না, মন্দিরার ভেতরে যশ ভাগ্য আলাদা। এই যে সবাই ঋণি হতে পারবে না, আবার সবাই মন্দিরা হতে পারবে না, যতই তোমরা চেষ্টা করো, মৌ মৌয়ের মতনই থাকবে, প্রিয়া প্রিয়ার মতনই থাকবে, আর মন্দিরা মন্দিরার মতনই থাকবে, মন্দিরা আবার কয়েকশো মেয়ের মধ্যে আলাদা, এই রিমিও আবার কয়েকশো মেয়ের মধ্যে আলাদা। এই মন্দিরার রিমিকে টপ করানো মুখের কথা না, তোমরা ব্রেনে আনতেও পারবে না মন্দিরার রিমি এমন এমন কিছু কাজ করে চলে যাবে, তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও দেখতে পারবা না, ভাববাই না, তোমাদের স্বপ্নেই আসবে না। কিন্তু মন্দিরার রিমি, এই রিমির প্রীতমের বউ রিমি আর সোমনাথের বউ মন্দিরা, এরা এমন এমন কিছু করে চলে যাবে যেগুলো মানুষের স্বপ্নের অতীত। তাই এদেরকে দেখে এদের ভিউজ, এদের চিন্তাধারা, এদের চালচলনকে কখনো নকল করতে যেও না, পারবে না। কথায় কথায় বোকার মতন তুমি অ্যাডভাইস দিতে যেও না, তুমি নিজেই তোমাকে যারা অ্যাডভাইস দিচ্ছে সেই অ্যাডভাইসই তুমি শোনো না, তোমার অ্যাডভাইস তোমার পরামর্শ লোকে শুনবে কেন? তোমার থেকে লোকের নলেজ অনেক বেশি, সে জানে সে গুগলে কী করে হোটেল দেখবে, সে গুগলে কী করে হোটেল বুক করবে, সে কী করে ডাক্তার বুক করবে, সে কী করে যাবে, সে টিকিট কী করে বুক করবে, সমস্তটা তারা জানে। এক অটোওয়ালার কথা তোমরা বিশ্বাস করে নিলে, তোমরা রুম করে ফেললে, অটোওয়ালার ট্যাক্সি কী নাম জানো ফোন নাম্বার নিয়ে নিলে, এবং কোনো হোটেল তুমি যদি 15 দিন থাকো 70% টাকা বুক করে দিতে, এখানেও তো বোকার মতো কাজ করেছো। এখানে এবার তোমরা দেখো ডাক্তার দেখাও নি, আজকে ডাক্তার কী বলেছে যে তোমাদের ওদের তোমাদের এমন একটা ব্যাপার বলেছে, মানে মানুষকে কনফিউজ, মানে তোমাকে এমন একটা ব্যাপার বলেছে যে ব্যাপারে তোমাকে হয়তো টিকিট ক্যান্সেল করে 7 দিনের মধ্যে বেরিয়ে যেতে হতে পারে, 7 দিনের আগেই 2-3 দিনের মধ্যে বেরিয়ে যেতে হতে পারে, এবং 2-3 দিনের মধ্যে তোমরা বেরিয়ে যাবা, তোমরা ওখানে টিকিট ক্যান্সেল করবা, আবার টিকিট করবা, টিকিট ক্যান্সেল করে যখন টিকিট করবা তাহলে তখন তোমাদের টিকিটের আবার ভাড়া বেশি পড়বে, আবার এইদিকে তোমরা 70% হোটেল ভাড়া দিয়ে রেখেছো যেখানটায়, সেই টাকাটাও তোমাদের দেবে কি না তার কোনো গ্যারেন্টি নেই। আমি একদিনের ভাই হোটেল বুক করব, আগে তুমি থেকে দেখো ওটা কমফোর্টেবল কি না, তারপর তুমি একদিনের জায়গায় 2 দিনের বুক করব, তারপর থেকে কমফোর্টেবল হলে আমি তারপর আরও বাড়িয়ে দেবো। হ্যাঁ আমি আরও 2 দিন থাকবো, আমি এই যে আরও 2 দিনের অ্যাডভান্স, আমি প্রতিদিন থাকবো, প্রতিদিনের ভাড়া প্রতিদিন দেবো, 70% বেশি দিয়ে কী লাভ হলো? তুমি যেখানটায় গেছো স্থায়ী নয় অস্থায়ী, তুমি তো ওই হোটেল সেদিনের তো তুমি একদিনের বুক করেছিলে 1800 টাকা, পরের দিনকে তুমি চলে যাচ্ছ, তার জন্য তোমার কোনো টেনশন নেই। এই যে এখানে 1200 টাকা দিয়ে বুক করা, 1250 দিয়ে বুক করার পর এবার তুমি 70% টাকা দিয়ে দিয়েছো, 10 দিনের না কদিনের ভাড়া তুমি দিয়ে দিয়েছো অলরেডি 70%, এবার সেই 70%-এর টাকা তোমায় ফেরত দিক না, মানে ফ্রিকা পয়সা দাড়িয়া মে ডাল, মান না মান, ফ্রিকা পয়সা দাড়িয়া মে ডাল, এটাই তো লোকে বলবে, আমি বলছি না, তোমার দালালই বলবে, এতক্ষণে হয়তো নামিয়েও দিয়েছে। আমি যখন ভিডিওটা করছি তার আগে ওর ভিডিও নামানো হয়ে গেছে, কী নামিয়েছে আমি জানি না, কিন্তু প্রিয়ার ভিডিও দেখে আমি বুঝেছি এটা নিয়ে কন্ট্রোভার্সি 200% হবে, আর ও কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে, ও কন্টেন্ট ছুড়ে দিয়েছে। দেখো প্রিয়া কারোর কথা না শোনে, না প্রিয়া কারোর অ্যাডভাইস নেয়, না প্রিয়ার ঘরের এত ভিউয়ার্স ওকে কেউ না কেউ তো অ্যাডভাইস দেবেই যে তুমি এখানে থাকো, এখানে থাকলে ভালো হয়, এখান থেকে এই ডাক্তারখানে যেতে সুবিধা হবে, এই ডাক্তার দেখাও, এইটা প্রিয়া প্রথমত কারোর অ্যাডভাইস নেয় না, কারোর কথা শোনে না,
কাউকে গণ্য করে না, সেই কারণে আমার মনে হয় প্রিয়াকে সেইভাবে মানুষ আঁকড়েও ধরে না। দেখো, হতে পারে আমি ছোট্ট একটা ইউটিউবার, কিন্তু আমার পাশে যেভাবে মানুষ, আমি বলেছি না সন্দীপের ঘরের ভিউয়ার্সরা জেনুইন, কেন বলো তো? সন্দীপ ছেলেটা জেনুইন। তোমাদেরকে আজকে একটা কথা বলবো, আমি জানি সন্দীপ আমাকে এটা শুনতে পেলে বকবে। প্রিয়াকে মানে প্রিয়ার এক্সাম্পল দিতে গেলে আমাকে এটা বলতে হচ্ছে, প্লিজ সন্দীপ, প্লিজ প্লিজ ভাই ক্ষমা করিস। সন্দীপ গাড়ি নিয়ে কলকাতায় যখন যায়, তখন রাস্তা ভুল করেছে, রাস্তা ভুল, কলকাতার ম্যাপ, রাস্তা ভুল মানেই না ঘুরিয়ে আসতে হবে, তারপরে তো ট্রাফিকের কিছু নিয়মের মধ্যে তুমি পড়বাই, তো ওর একটা ট্রাফিক নিয়ম ভুল করে ফেলেছে। দেখো, ও ভুল করে ফেলেছে, ও ভুল করে ফেলে ও মানে ওখানে কথাবার্তা বলে লাইসেন্স মানে যেটা যা যা ক্রাইটেরিয়া হয় সেসব ক্রাইটেরিয়া আইনত দিক থেকে করে চলেছে, ও কিন্তু এটা ভিডিওতে তোলেনি। এবং কেন তোলেনি, কেন তুলবে? সব কথা সব কিছু ক্যামেরা খুলেই যে সবাইকে জানাতে হবে এটার কোনো গ্যারেন্টি নেই, কারণ ভুল, ও ভুল করেছে, ভুলটা ও ভুল করেছে বলে ও কাউকে জ্ঞান দিতে বসবে না, আমি এই ভুল করেছি, আমি এই রাস্তায় এই ম্যাপে এইভাবে আসতে পারিনি, তোমরা কিন্তু এই রাস্তায় এই ম্যাপে এইভাবে এসো না, এই ভুলটা ও শুধরাবে না, কারণ সবাই, ও নতুন গেছে, ও ভুল করেছে, এবং ওরা যারা নতুন যায় না, যারা পথ চলে, যারা রিয়েলে কলকাতা মানে মুম্বাই এইসব পুনে হ্যান ত্যান এইসব জায়গায় যাবে, তাদের নিজস্ব আউটনলেজ আছে, তারা ঠিক তাদের মতো ঠিক করবে। এখানে ও ও এটা বলতে গিয়ে বা ও এটা দেখাতে গিয়ে নিশ্চয়ই ওই অন্য কারোর কাছে ছোট করবে না নিজেকে। তোমরা জানো যে একটা ডাকিনী যোগিনী বসে আছে ইউটিউবে, যে করে প্রত্যেকের গায়ে, ও নিজে ভুলে ভরা, কিন্তু নিজের ভুলকে কাতার নিচে চাপা রেখে ও লোকের ভুল খুঁজতে বেরিয়ে পড়ে, তো সে তার কথা, আবার আমাকে কিছু, আমাদেরকে মতো মানুষকে কিছু বলে আমাদের আমরা পাত্তা দিই না, এখানে আবার প্রিয়া পাত্তাও দেয়, তাকে নিয়ে ভিডিও করে, তাকে নিয়ে লাইক করে, আবার আশাও করে যে আমাকে নিয়ে সবাই ভালো ভালো ভিডিও করুক, আমার পাশে সবাই দাঁড়া, আমার ছেলের এরকম প্রবলেমের সময় তোমরা সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকো, আমাকে নিয়ে বলো, কী করে বলবো? প্রিয়ার ভিউয়ার্সরাও চায় যে না প্রিয়ার পাশে দাঁড়ানো উচিত, কিন্তু এইরকম করলে সত্যি কি তোমরা বলো তো ভিউয়ার্সরা, তোমরা প্রিয়ার পাশে থাকবে? প্রিয়া যদি এরকম সিলি সিলি কাজ করে আর এইরকম বারবার থাকে, অবশ্যই তুমি বাড়ি থেকে যখন বেরোবে দেশে, নিজের দেশে, নিজের দেখো দোকান সব জায়গায় আছে, খাওয়ার সব জায়গায় পাবো, এক এক জায়গায় দেশ বুঝে বেশ, তোমার ছেলে অসুস্থ, তুমি ছেলের ট্রিটমেন্ট করতে গেছো, তুমি মুড়ি খেয়ে দিন কাটাবে, যদি খাবার না পাও না মুড়িই চিবাতে হবে, শুকনো মুড়ি চিবাতে হবে, এবং মুড়ি চিড়ে চানাচুর কিছু বিস্কুট কিছু ড্রাই খাবার যেগুলো তোমার এরিয়ায় তুমি খেয়ে কমফোর্টেবল সেসব খাবারগুলো নিয়ে যেতে হয়। অথবা চিড়ে গ্রামের মানুষরা বেশিরভাগ দেবো চিড়ে, চিড়েটা খায়, তারপরে ছাতু মুড়ি চানাচুর এইসব জাতীয়গুলো খাবার তারা খেতে ভালোবাসে, সেই সব বিস্কুট নানা দু তিন প্যাকেট বিস্কুট এরকমভাবে কয়েকটা খাবার নিয়ে গেলে অন্ততপক্ষে খাবার ঠিক মতো নিজের মতো করে খুঁজে না পাওয়া পর্যন্ত খেতে হবে, আর রাস্তায় বেরোলে সব রকম খাওয়া খেতে হবে, খেতে হয়, পারি না, পারবো না, পারছি না, আমার অভ্যাস নাই, সেসব না, তুমি তোমাকে দেখাতে যাওনি, তুমি মেন টার্গেট তোমার ছেলে, খাবা 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 খেয়ে খাওনি, এতদিন খাওনি, এই জন্য মাথা ঘুরছে, এই জন্য শরীর ভালো লাগে, এগুলো ঘ্যানঘ্যানানি ব্লগ ভাই, এগুলো বলা মানে লোকের কাছে তুমি ছোট হচ্ছ, ভালো লাগে না তোমাকে ছোট করলে, আমাদেরও খারাপ লাগে, বিশ্বাস করো, খাবারটা সেই সময় শুধু আয়ুষের চিন্তা হবে, আয়ুষকে কী করে ট্রিটমেন্ট করবা, কোন ডাক্তার, সেই ডাক্তার কী অ্যাডভাইস দিয়েছে, এখানকার ডাক্তার কী অ্যাডভাইস দিয়েছে, কী বলেছে, আয়ুষের মাথায় লেগেছে সেটা কোন মিস্টেকে লাগলো, সেখানে একটু ডাক্তার দেখ মানে ওখানে ওষুধ নিয়ে আসো, মোটামুটি একটু ওষুধ খাওয়াও, ছেলেটাকে ঠিক করে কেয়ার করো, ছেলেটা কী খাবে, ছেলেটা কী খাবে না। তবে ভাই যাই বলো, রাগ করো না, প্রিয়ার ব্লগ অনেক খারাপ হয়ে গেছে, আগের প্রিয়ার ব্লগে মজা ছিল, নেই এখন সেই মজাটা, একটা প্রিয়ার ব্লগ হয়ে গেছে একটা যেন কেমন যেন সোসো ব্যাপারটা, চলো রাগ করো না প্রিয়ার ভিউয়ার্স, আমার খুব কাছের মানুষ সবাই প্রিয়াকে ভালোবাসে, সেই কারণে বললাম প্রিয়াকে শুধরাতে বলো খুব দ্রুত, কারণ এইগুলো করলে প্রিয়ার পাশ থেকে মানুষ সরতে বাধ্য। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, আমি বলছি না আমার কাছে কথা মাছ মাংস ভাত দরকার নেই, বিরিয়ানির দরকার নেই, যাতে ডাল আলু সেদ্ধটা পায় সেই দরকার, তার মানে আমাকে যারা ভালোবাসে সেই সব ভিউয়ার্সগুলোকে ধরে রাখতে হবে। তো এই যে প্রিয়ার নামে নেগেটিভ কথা যারা বলে তাদেরকে তো আমরা অপছন্দ করি, আবার প্রিয়ায় যদি নেগেটিভ কথা বলার সুযোগ করে দেয় তখন তো প্রিয়ার প্রতি রাগ আসবে। তার জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে